नमस्कार, आमी सर्वाणी राय। आमार सहजे सुस्वादु चैनेले आपनादेर स्वागत। आमी भीषण ही थैंकफुल एवं ग्रेटफुल आपनादेर प्रति, कारण आपनारा प्रत्येके भालोबेसे आमार चैनेलटी देखछेन, लाइक करछेन, शेयर करछेन एवं सबस्क्राइब करछेन। धन्यवाद। गर्भ मोचाटाके कुचिए नेওয়া হয়েছে। এবার এর মধ্যে জল দিয়েছি আর 1 টেবিল চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম আর সঙ্গে 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এটা দেওয়াতে সুবিধাটা কি হলো যে এটাকে নেড়ে দিলাম। আমি যখন এটা সেদ্ধ করব তখন এই যে কড়াতে করুন বা কুকারে করুন সেটাতে কোনো দাগ লেগে থাকবে না, কষ লেগে থাকবে না। হলুদটা দিলে কি হয় কষটা কেটে যায় আর সরষের তেল দিয়েছি যাতে কষটা লেগে না থাকে পাত্রটার মধ্যে। এইভাবে আমি কুকারটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিলাম। এবার একটা সিটি মেরে নেব। একটা সিটি দিয়ে কুকারটা আলগা করলাম। দেখুন ঠিক এই রকম সেদ্ধটা হতে হবে, অতিরিক্ত সেদ্ধও হবে না আবার কাঁচাও থাকবে না। একটা সিটি দিয়েই বন্ধ করে দিতে হবে। এটাকে ঢাকা দিয়ে এইভাবে আমি জলটা বার করে নিচ্ছি। এবার ভালো করে ধুয়ে নিতে হবে। দু হাত দিয়ে এই ছাকনির মধ্যে নিয়েছি। এবার দু হাত দিয়ে চেপে চেপে এমনি করে আমাদের কিন্তু চটকে চটকে জলটা বার করে নিতে হবে। মোচার মধ্যে যতটা জল আছে সব এইভাবে বেরিয়ে যাবে। দেখুন চটকে চটকে সমস্ত জল বের করে নিয়েছি যতটা সম্ভব। ধুয়ে মোচাটা এতটা জল আবার চেপে বার করেছি। এতে করে রান্নাটা তাড়াতাড়িও হবে এবং ভালোও হবে। আমি আজকে আপনাদেরকে দেখাতে চলেছি সাবেকি একটি রান্না, মোচা দিয়ে চিংড়ি মাছ। এটা হচ্ছে গর্ভ মোচা। আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে এই মোচাটাকে আমরা সেদ্ধ করে জল ছেঁকে নেব। তো মোচা নিয়েছি, এখানে লাগছে আলু দুটো ডুমো করে কেটে নিয়েছি, চিংড়ি মাছ লাগছে 200 গ্রাম মতো চিংড়ি মাছ, আদা বাটা 1.5 টেবিল চামচ, জিরে বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচনো বড় দুটো, গরম মশলা গুঁড়ো 1/2 চা চামচ, টমেটো পেস্ট 1টা, সরষের তেল লাগছে রান্নাটায়, আর লাগছে নুন, হলুদ আর চিনি 1/2 চা চামচ, আর লাগবে কটা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য, তেজপাতা 2-3টে আর গোটা জিরে। কড়াতে আমি তেল ঢেলে দিলাম, 2 টেবিল চামচ মতো সর্ষের তেল দিলাম। নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছটা আমি ভেজে নিচ্ছি। মাছটা মোটামুটি ভেজে তুলে নিচ্ছি। এটাকে খুব বেশি ভাজতে হবে না, বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। এবার আরো 2 টেবিল চামচ মতো আমি সর্ষের তেল দিয়ে দিলাম। জিরেটা ছেড়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম, পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। এটাকে কিন্তু বেশি লাল করে ভাজা চলবে না, কারণ এর মধ্যে আমি এখন আলুগুলো ছেড়ে দেব। ডুমো করে কেটে রাখা আলুগুলো ছেড়ে দিলাম। এই আলুটা ভাজা হতে হতে পেঁয়াজটা আরো বেশি ভাজা হয়ে যাবে, তাই পেঁয়াজটা ঠিক এই রকম ভাজাটা চাই, লাল করে ভাজলে চলবে না। এবার গ্যাসটা কমিয়ে বাড়িয়ে আমি আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার জিরে বাটা, আদা বাটা দিয়ে দিচ্ছি। চিনিটাও দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে দিলাম। ভালোভাবে কষা হবে। এবার বেশ সেদ্ধ হয়ে এসেছে। এবার হলুদটা নুনটা দিয়ে দিচ্ছি। দিয়ে একবারে মোচাটাও ছেড়ে দিলাম। ভাজা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার কিন্তু ধৈর্য ধরে এটাকে ঢাকা দিয়ে গ্যাস কমিয়ে বাড়িয়ে ভালোভাবে রান্না করতে হবে। মোটামুটি সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমার দেওয়া হয়ে গেছে। গরম মশলাটাও আমি দিয়ে দিলাম। এটা চাইলে আপনারা নামানোর আগে দিতে পারেন, আবার এখনও দিতে পারেন। তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় আধ ঘন্টা এইভাবে কষতে হবে। বারবার করে ঢাকাটা আলগা করে আমাকে কিন্তু দেখতে হবে যে মোচাটা এই রকম পর্যায়ে এসেছে কিনা। এবার আমি কাঁচা লঙ্কা চেরাগুলো দিয়ে দিলাম। আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে আগে থেকেও দিয়ে দিতে পারেন, তবে নামানোর আগে অবশ্যই 2-3টে কাঁচা লঙ্কা দেবেন, তাহলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো হয়, রান্নায় একটা অন্যরকম ফ্লেভার এনে দেয়। তো চাইলে আপনারা যদি ঘি খেতে পছন্দ করেন তো এর মধ্যে 1 চামচ ঘি দিতে পারেন। 1 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে গ্যাসটা কমিয়ে 2-5 মিনিট রেখে দেব। তারপর শুধু সার্ভিংয়ের অপেক্ষা। একটু ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে আমি গ্যাসটা নিভিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। দেখুন এই যে আলুগুলো একদম সেদ্ধ হয়ে আছে, কিছু আলু এর সাথে মিলে মিশে গেছে একদম মোচার সাথে, কাঁচা লঙ্কাটা সবুজ সবুজ রয়েছে, সমস্ত কিছু মিলিয়ে একটা অসাধারণ স্বাদ আর গন্ধ। গ্যাসটা নিভিয়ে আমি একটা সার্ভিং বোলে ঢেলে নিয়েছি। দেখুন কি অসাধারণ, দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা সুস্বাদু। তো আপনারা বাড়িতে এটা অবশ্যই করে খাবেন।